হ্যালো সুপ্রিয় বায়ো বোনেরা আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের নিউমেরিক্যাল অ্যানালাইসিসের নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশান অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকের পর্বে আমরা যে ম্যাথটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে নিউটনের অগ্রস পার্থক্য সূত্র এবং নিউটনের পশ্চাদ পার্থক্য সূত্র ব্যবহার করে কোনো ফাংশনের কোনো ফাংশনের প্রথম দ্বিতীয় অন্তর রাশিমালা আমাদেরকে বের করতে বলা হচ্ছে এটি নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ এবং কবি ইন্টারেস্টিং আমরা ওয়াই নট প্রাইম সমান আমরা এটা প্রমাণ করব এবং ওয়াই নট ডাবল প্রাইম সমান এটা আমরা প্রমাণ করব এবং এটা হচ্ছে এই দুইটা হচ্ছে নিউটনের অগ্রস পার্থক্য ফরওয়ার্ড ফর্মুলা ইউজ করে আর এই দুইটা হচ্ছে ব্যাকওয়ার্ড অর্থাৎ পশ্চাৎ পার্থক্য সূত্র ব্যবহার করে আমরা এই দুইটা প্রমাণ করব ওয়াই এন প্রাইম এবং ওয়াই ডাবল প্রাইম আশা করছি আপনারা আমাদের সাথে থাকলে এ প্রমাণটি ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন তাহলে আমরা প্রথমে বলবো যে নিউটনের অগ্রপাতন সূত্র হতে আমরা জানি নিউটনের অগ্র সূত্র হতে আমরা আমার ওয়াই নট প্লাস ইউ আমার ডেল ওয়াই নট মনে রাখবেন ফরওয়ার্ডের জন্য আমাদের এটা ইউজ হয় যেটা হচ্ছে ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স বলা হয় যেটাকে আমরা বলার সুবিধার্থের জন্য আমরা ডেল বলতেছি ওয়াই নট প্লাস ইউ ডেল ওয়াই নট প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ডেল স্কোয়ার ওয়াই নট ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইন্টু ইউ মাইনাস টু ডেল কিউব ওয়াই নট ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস টু ইউ মাইনাস থ্রি আমার ডেল টু পাওয়ার ফোর ডিভাইডেড ওয়াই নট ডিভাইডেড বাই ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু ডটস এটা আমরা নিউটনের অগ্রপাতন সূত্র আমরা প্রমাণ করেছিলাম সেখান থেকে আমরা কিন্তু পেয়েছি আশা করি সেটা আপনারা জানেন আর আপনারা এটা অবশ্যই আপনাদের মুখস্থ রাখতে হবে মনে রাখতে হবে আর এটাই আমাদের বলবো অগ্রপাতন সূত্র বা ফরওয়ার্ড ফর্মুলার ক্ষেত্রে অবশ্যই আমরা কী ইউজ করব আমরা ডেল ইউজ করবো এটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখবো আর সূত্রের মধ্যে মাইনাস হয়ে থাকে সবগুলা ইউ মাইনাস ইউ মাইনাস এটা আপনারা মনে রাখবেন এই টেকনিকটা এখন আমরা যদি ক্যালকুলেশন করি ওয়াই নট প্লাস ইউ আমার ডেল ওয়াই নট প্লাস এই দুটাকে আমরা গুণ করলে ইউ স্কোয়ার মাইনাস ইউ পাবো ডেল স্কোয়ার ওয়াই নট ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস আপনি যখন ইউ ইন টু ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস টু গুণ করবেন প্রথমে করবেন ইউএস সাথে ইউ মাইনাস ওয়ান ইউএস সাথে ইউ মাইনাস ওয়ান গুণ করলে ইউ ইউস্কোয়ার মাইনাস ইউ পাবো এই ইউ স্কোয়ার মাইনাস ইউ এর সাথে যখন ইউ মাইনাস টু যখন গুণ করবেন তখন আপনারা পাবেন ইউ কিউ মাইনাস থ্রি ইউ স্কোয়ার প্লাস টু ইউ আমার ডেল কিউ ওয়াই নট ডিভাইডেড বাই আমার থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এরপর সেমভাবে এই চারটা যখন গুণ করবেন আপনি ইউ টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স ইউ কিউ প্লাস ইলেভেন ইউ স্কোয়ার মাইনাস সিক্স ইউ ডেল টু দি পাওয়ার ফোর ওয়াই নট ডিভাইডেড বাই আমার ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু ডর্স এটাকে আমরা দিব এক নম্বর সমীকরণ মনে রাখবেন এই ক্যালকুলেশনগুলো আপনাকে এখানে দেখানোর কোনো দরকার নাই চাইলে আপনি মনেও রাখতে পারেন সরাসরি পরীক্ষায় আপনি দ্রুত উত্তর করার জন্য আমাদের এই আন্তঃপাতন সূত্রের মধ্যে যেখানে আমাদের ইউ সমান হচ্ছে আমরা এখন ইউ এর পরিচয় দিব তাহলে ইউ সমান হচ্ছে আমার এক্স মাইনাস এক্স নট ডিভেড বাই এস আমরা যদি ইউ ইউকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ইউ ডি এক্স পাবো আর ইউকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা ওয়ান বাই এসটা হচ্ছে কনস্ট্যান্ট আর এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়ান হয়ে থাকে এখন আমরা এই এক নং সমীকরণকে একবার অন্তরীকরণ করলে আমরা ডি ওয়াই পাবো এখানে যে ওয়াই রয়েছে ডি ওয়াই ডিএক্স পাবো আর একবার অন্তরীকরণ করলে আমাদের কিন্তু দুইবার অন্তরীকরণ করতে হবে একবার অন্তরীকরণ করলে একটা প্রাইম পাবো দুইবার অন্তরীকরণ করলে আমরা দুইটা প্রাইম পাবো আর প্রাইম যে কথা ডি ওয়াই কিন্তু একই কথা কেমন তাহলে আমরা এক নং সমীকরণকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই আমরা এক নং সমীকরণকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি বাম পাশে ওয়াইকে করলে আমরা ডি ওয়াই এক্স তো আমরা পাচ্ছি তার সাথে এক্স অফ আমরা এটা লিখব এক্স অফ আমরা এক নাম্বার সমীকরণটা আমরা লিখব আমরা এটাই পাবো যে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি এই জন্য এক্স আর আগে যে রেজাল্টটা পেয়েছি এক নাম্বার সমীকরণে আমরা পুরোটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা আবদ্ধ করলাম আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানের মধ্যে ইউ রয়েছে তাহলে আমাদেরকে ইউএস সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে চলক যেহেতু ইউ রয়েছে তাহলে আমরা বলতে পারি যে ডি ইউ আর আমরা থার্ড বন্ধনী দিয়ে এখানে যা আছে তা লিখবো ওয়াই নট প্লাস আমার ইউ ইনটু আমার ডেল ওয়াই নট প্লাস আমার ইউ স্কোয়ার মাইনাস ইউ ইনটু ডেল স্কোয়ার ওয়াই নট ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ইউ কিউব থ্রি প্লাস টু ইউ আমাদের রয়েছে এখানে ডেল কিউব ওয়াই নট ডি বাই আমাদের থ্রি ফ্যাক্টোরিয়াল তারপর দেন প্লাস ইউ টু দি পাওয়ার প্লাস ইলেভেন ডেল টু দি পাওয়ার ফোর ওয়াই নট ডি ফ্যাক্টোরিয়াল আপ টু কিন্তু মনে রাখবেন এখানে একটা ব্যাপার হচ্ছে আপনি কেন তো ইউ করেছেন ওকে ফাইন কিন্তু ডিডিএক্স কই যাবে এটা কিন্তু মনে রাখবেন এই জিনিসটা এই জন্য আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে ডিএক্স লিখতে হবে কি লিখতে হবে ডিইউ ডিএক্স লিখতে হবে এটা মনে রাখবেন কিন্তু আর আমরা কিছুক্ষণ আগে পেয়েছি যে ইউ ডিএক্স সমান হচ্ছে ওয়ান বাই এস সেটা কিন্তু আপনারা কিছুক্ষণ আগে পেয়েছেন এই যে আমাদেরকে যদি একবার দেখিয়ে দিই এই দেখেন ইউ সমান এটা হয়েছে ডিইডিএক্স সমান আমরা পেয়েছি ওয়ান বাই এস এখন আমরা সেটা এখানে বসিয়ে দিব তাহলে ডিউডিএক্সের জায়গায় যদি আমরা ওয়ান বাই এস বসিয়ে দিই তাহলে আমরা সেটাকে সামনে নিয়ে আসলাম সেটা লিখলাম আর ডিডিউ মানে হচ্ছে ইউএস সাপেক্ষে অন্তরীকরণ করা আমরা ইউএস সাপেক্ষে অন্তরীকরণ করব এখন তাহলে আমরা যদি মনোযোগের সহিত খেয়াল করি ওয়াইন এর প্যাটের মধ্যে ইউ নাই তাহলে তাকে অন্তরীকরণ করলে তো অবভিয়াসলি জিরো হবে ইউকে ইউএস আপেকে অন্তরীকরণ করলে ওয়ান হয় তাহলে আমরা পাবো ডেল ওয়াই নট আমরা পাচ্ছি আবারও খেয়াল করবো ইউকে ইউএস আপেকে অন্তরীকরণ করলে ওয়ান হয় তাহলে আমরা পাবো ডেল ওয়াই নট আমরা সেটা লিখলাম প্লাস ওকে ফাইন ইউ স্কোয়ারকে অর্থাৎ এক্স স্কোয়ারের অন্তরীকরণ যদি টু এক্স হয়ে থাকে ইউএস্কোয়ারের অন্তরীকরণ হবে টু ইউ মাইনাস ইউকে ইউএস আপেকে অন্তরীকরণ করলে ওয়ান হয় আর ডেল স্কোয়ার ওয়াই নট ডিভাইডেড বাই আমার টু ফ্যাক্টরিয়াল প্লাস ইউ কিউব ইউ এক্স কিউবের অন্তরীকরণ হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ইউ কিউবের অন্তরীকরণ কী হবে থ্রি ইউ স্কোয়ার মাইনাস তিন দুকুনা ছয় সিক্স ইউ আর টু আমাদের এখানে রয়েছে ইউ অর্থাৎ টু থাকবে ইউকে ইউ এসে কে অন্তরিকরণ করলে ওয়ান হয় ওকে ফাইন আমরা সেই অন্তরীকরণটা করলাম আর তার সাথে আমাদের রয়েছে ডেল কিউব ওয়াই নট বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস আমরা সেমভাবে এটাকে অন্তরীকরণ করব। ইউ টু দি ফোর ফোরকে অন্তরীকরণ করলে পাবো ফোর ইউ কিউব আমরা পাবো মাইনাস চগুনা বারো ইউ হবে প্লাস আমাদের ইলেভেন এগারো দু বাইশ ইউ হবে মাইনাস সিক্স ইউ সিক্স ইউকে ইউ হিসাবে কেগুলো ওয়ান হবে আমরা অন্তরীকরণগুলো আমরা জানি ডেল টু দি পাওয়ার ফোর ওয়াই নট ডি বাই আমার ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু কি হবে ডটস হবে ডিইডি এক্স সমান তো আমরা ওয়ান বাই এস লিখেছি তাহলে আমাদের আর কোনো টেনশনের কিছুই নেই এটাকে আমরা দিব যে দুই নাম্বার সমীকরণ কিছুক্ষণ আগে আমরা যে সমীকরণটা পেয়েছি সেটা একটা এক নাম্বার সমীকরণ বলে দাবি করেছিলাম আর এখন আমরা যে সমীকরণটা পেয়েছি তাকে আমরা দুই নাম্বার সমীকরণ দাবি করবো কিন্তু আমাদের কথা ছিল যে ওয়াই প্রাইম আর ওয়াই ডাবল প্রাইম বের করা আমরা কিন্তু ওয়াই প্রাইম বের করেছি ডি ওয়াই ডি এক্স বলা যে কথা আমার কিন্তু ওয়াই প্রাইম বলা একই কথা তাহলে আমাদেরকে যদি ওয়াই ডাবল প্রাইম যদি পেতেই হয় আমাদেরকে পুনরায় এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা লাগবে এক দুই নম্বর সমীকরণকে দুই সমীকরণকে অর্থাৎ ডি ওয়াই ডিএক্স এর যে রেজাল্টটা পেয়েছেন সেটাকে যদি পুনরায় অন্তরীকরণ করেন আপনি দুইবার অন্তরীকরণ তথা ওয়াই ডাবল প্রাইম তথা ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার পেয়ে যাবেন তাহলে আমরা বুঝতে পারলাম যে দুই নম্বর সমীকরণকে আবারও অন্তরীকরণ করার দরকার রয়েছে আমাদের প্রমাণের সাপেক্ষে তাহলে আমরা আবারও অন্তরীকরণ করব। আমরা যদি আবারও যদি অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো যে ডি স্কোয়ার ইউ ডি এস স্কোয়ার সমান হচ্ছে ওয়ান বাই এস ওয়ান বাই এস এর জায়গায় থাকবে আমরা আবার অন্তরীকরণ করব চলক যেহেতু ইউ রয়েছে এখানে তাহলে ইউএস সাপেক্ষে তাহলে ডি ডি ইউ আমার ডেল এখানে যা আছে সম্পূর্ণ আমরা লিখব ডেল ওয়াই নট প্লাস আমার টু ইউ মাইনাস ওয়ান ডেল স্কোয়ার ওয়াই নট বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস আমার থ্রি ইউ স্কোয়ার মাইনাস সিক্স ইউ প্লাস টু আমার ডেল কিউব ওয়াই নট ডিভার বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ফোর ইউ কিউব মাইনাস বারো ইউ প্লাস টোয়েন্টি টু ইউ মাইনাস সিক্স এখানে যা আছে আমরা তা লিখতে লিখতেছি যে ডেল টু ডি পাওয়ার ফোর ওয়াই নট ডিভার বাই ফোর ফ্যাক্টরিয়াল প্লাস আপ টু কি হবে ডট হবে ওকে ফাইন আমরা তো এই কাজটা করলাম কিন্তু তার সাথে আমরা যে এখানে যে এই যে আপনি যদি খেয়াল করেন আমরা যে কাজটা করেছি ওয়ান বাই এস তো লিখলাম তো আমরা তো এখানে দুইবার অন্তরীকরণ তো শো করেছিলাম তাই না আমরা দুইবার অন্তরীকরণ শো করেছিলাম তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে ওই যে সে আগের মতন ডিইউ ডিএক্স দিতে হবে মনে করে দিতে হবে ডিইউ ডিএক্সটা মনে করে অর্থাৎ ইউকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ বোঝানোর জন্য আমরা সেটা দিলাম এই যে আমরা বাম পাশে এটাকে এক্সের সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ করে আমরা এটা পেয়েছি তো ডান পাশেও করতে হবে আমরা সেই কাজটা একেবারে লিখে দিলাম তাহলে আমরা জানি যে ডিইউ ডিএক্স সমান হচ্ছে ওয়ান বাই এস ওয়ান বাই এস তো এখান থেকে আগে থেকে একটা আছে তাহলে এই জন্য ওয়ান বাই এইস স্কোয়ার আমরা পাচ্ছি আর আপনি যদি এখন এটাকে এর সাপেক্ষে অন্তরীকরণ করেন তাহলে আপনি পাবেন আপনার এটা তো ইউ এটার প্যাটার্ন মধ্যে তো ইউ নাই তাহলে তো শূন্য আর এটাকে করলে আপনি কি পাবেন এটাকে করলে আপনি পাবেন যে টু পাবেন এখান থেকে আপনি একটা কি পাবেন টু পাবেন তাহলে আমরা পাচ্ছি টু আর ওয়ানকে করলে তো জিরো ডেল স্কোয়ার ওয়াই নট ডিভেড বাই আমার টু ফ্যাক্টোরিয়াল প্লাস এটাকে করলে তিন দুগুণা চয় সিক্স ইউ মাইনাস সিক্স হবে কারণ ইউকে ইউএস সাপেক্ষে করলে ওয়ান কে করলে তো জিরো কনস্ট্যান্ট বিদায় ডেল ইউ ওয়াই নট ডিভোডেড বাই আমার থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস সেইমাবে এটাকে করবো তিন চারা বারো ইউ স্কোয়ার মাইনাস বারো ইউকে এখানে আমাদের ইউ স্কোয়ার হবে তাহলে আমরা ইউ পাবো প্লাস টোয়েন্টি টু ইউকে ইউএস সাপেক্ষে করলে আমার কত হবে ওয়ান হবে তাহলে আমরা এটা পেলাম ডেলটু দি পার ফোর ওয়াই নট ডিভাইডেড বাই ফোর ফ্যাক্টরিয়াল প্লাস আপ টু ডোরস এটাকে আমরা দিব তিন নাম্বার সমীকরণ এই যে আমরা দুই নাম্বার তিন নাম্বার সমীকরণ পেলাম এই দুইটা সমীকরণ হচ্ছে নিউটনের অগ্রপাতন সূত্র থেকে যে আমরা পেয়েছি প্রাপ্ত প্রথম দ্বিতীয় অন্তরকসহ অতএব আমরা বলতে পারবো যে দুই নাম্বার এবং তিন নাম্বার সমীকরণ নিউটনের অগ্রপাত আন্তঃপাতন সূত্র হতে প্রাপ্ত যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অন্তরক সমীকরণ যেহেতু ডি ইউ রয়েছে যুক্ত রয়েছে তাহলে অবশ্যই সেটা আমাদের কি হবে অন্তরক হবে এই যে অন্তরক সব সেটা থাকবে এবার আমরা আমাদেরকে প্রমাণে বলেছিল যে আরও এই যে আমাদের এই দুইটা প্রমাণ করার জন্য সেটা আমাদের পশ্চাৎ পার্থক্য থেকে বলা হয়েছিল তাহলে নিউটনের পশ্চাৎ আন্তঃপাতন সূত্র থেকে আমরা পাই দুই নাম্বার নিউটনের দুই নাম্বার এটা দিয়েছে আমরা কাজটা করছি এই জন্য দুই নাম্বার দিচ্ছি প্রথমটা হচ্ছে এক নাম্বার কাজ আর এটা হচ্ছে দুই নম্বর কাজ এটা আবার দুই নম্বর সমীকরণ মনে করি না এটা হচ্ছে দুই নম্বর কাজ করতেছি আমরা নিউটনের পশ্চাৎ আন্তপাত সূত্র অর্থাৎ ব্যাকওয়ার্ড ফর্মুলাটা আমাদের কী ছিল তার আগে আপনাদের বলবো যে ব্যাকওয়ার্ডের জন্য আপনি নাপলা ইউজ করবেন যদিও বা এটার উচ্চারণ সঠিকটা নাপলা নয় এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড অফ ব্যাকওয়ার্ড ইন্টারপুলেশন এটার উচ্চারণ যদিও আমরা সুবিধার জন্য বলার সুবিধার জন্য আমরা নাপলা বলবো ফরওয়ার্ডের জন্য আমরা কি বলবো ডেল বলবো আর ব্যাকওয়ার্ডের জন্য আমরা নাপলা বলবো তাহলে ওয়াই প্যাক্সমান ওয়াই এন শুধু আপনাকে এটাই বলবো যে প্রথম যে আমরা অগ্র আন্তপাতন সূত্র আর যে পশ্চাৎ অন্তঃপাতন সূত্রের মধ্যে যে ডিফারেন্সটা অগ্র আন্তঃপাতনের ক্ষেত্রে মাইনাস ছিল আর পশ্চাৎ অন্তঃপাতনের ক্ষেত্রে সেটা প্লাস হবে একটা পার্থক্য আর দুই নম্বর পার্থক্য হচ্ছে আপনার আগেরটা ছিল আপনার ডেল এখনটা হবে আপনার নাপলা এই যে জাস্ট এতরূপ পার্থক্য আর কোনো পার্থক্য না জাস্ট হুবু আগেরটা লিখবো ক্যালকুলেশন করে জাস্ট হুবু আমরা আগেরটা পাবো আমাদের অগ্র আন্তঃপাতনের ক্ষেত্রে এখানে প্লাস ছিল আর পশ্চাৎ অন্তঃপাতনের ক্ষেত্রে এখানে মাইনাস হবে আর সে আগের মতন ডিউডি এক সময় আমরা ওয়ান বাই এস পেয়েছি এখন আমরা একবার অন্তরীকরণ এবং দুইবার অন্তরীকরণ করে নিব চার নাম্বার সমীকরণকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ করে পাই আপনি সেম ভাবে করবেন ডি ওয়াই ডিএকটা পেয়ে যাবেন খুব সহজে সেম ভাবে আগে যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি শুধু জাস্ট প্লাস হবে সবগুলোতে আর কিছুই নয় এই আপনি এবার আপনি অন্তরিকরণটা করেন ইউ এস সাপেক্ষে অন্তরিকরণ করলে তো আপনি এটা পাচ্ছেন ওকে ফাইন এটা পাওয়ার পর আমরা একবার অন্তরি অন্তরিকরণ করে আমরা একটা সমীকরণ পেয়ে গিয়েছি সেটাকে আমরা পাঁচ নাম্বার সমীকরণ দিলাম এখন পাঁচ নম্বর সমীকরণকে যদি পুনরায় অন্তরীকরণ করি তাহলে আমরা ডি স্কোয়ার ওয়াই ডি আমরা পেয়ে যাচ্ছি আমাদের কিন্তু দুইবার অন্তরীকরণ করতে হবে এটা মাথায় রাখতে হবে সব সময় তাহলে আমরা দুইবার অন্তরীকরণ আপনাদেরকে প্রথমে যেভাবে দেখিয়ে দিয়েছিলাম আপনি সেভাবে ক্যালকুলেশন করুন জাস্ট এটা পেয়ে যাচ্ছেন জাস্ট নর্মাল ক্যালকুলেশন অন্তরীকরণ এরপর দেন আপনি এখানে অন্তরীকরণ করতে এটা পাচ্ছেন এবার আমরা যদি এখানে খেয়াল করি টু ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে টু তাহলে টু টু চলে যাবে এটা বসে যাবে এখান থেকে আপনি তিন কমন নেন তিন কমন নিলে ছয় কমন নিয়ে ফেলেন সিক্স ইউ প্লাস ওয়ান পাচ্ছেন থ্রি ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে সিক্স তাহলে সিক্স আর সিক্স চলে যাবে পাখিটা আমরা লিখলাম আর এখানে যা আছে আমরা তো হুবহু প্যাস করলাম এটাকে দিলাম আমরা ছয় নাম্বার সমীকরণ তাহলে আমরা পাচ্ছি পাঁচ নাম্বার একবার অন্তরীকরণ করে আর দুই দুবার অন্তরীকরণ করে আমরা ছয় নাম্বার সমীকরণটা পাচ্ছি অতএব পাঁচ নাম্বার ও ছয় নাম্বার সমীকরণ নিউটনের পশ্চাৎ অন্তঃপাতন সূত্রপ্রাপ্ত অন্ত অর্থাৎ পতমটা ছিল অগ্র আন্তঃপাতন আর দুই নম্বরটা হচ্ছে পশ্চাৎ আন্তঃপাতন এবার আমরা দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশের মধ্যে অর্থাৎ আমাদের প্রমাণটা করার জন্য আমাদের এখানে কিন্তু ওয়াইনর প্রাইম রয়েছে ওয়াইনর ডাবল প্রাইম রয়েছে এই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এক্স সিকোলস টু এক্স নট বসাব ইউর মান জিরো বসাবো মনে রাখবেন এক্স সিকোল টু এক্স নট আমরা অগ্রান্ত পাতন সূত্রের মধ্যে আমরা ইউকোস টু জিরো বসালে আমরা আপনারা দুই নম্বর সমীকরণ থেকে জাস্ট এক্স সিকোলস টু এক্স নট বসাবেন এক্স টু কি বসাবেন এক্স নট বসাবেন যেখানে এক্স রয়েছি সেখানে এক্স নট বসাবেন আর ইউর মান আপনি শূন্য বসাবেন আপনি খুব সহজে এটা পেয়ে যাবেন এখানে কিছু মানে না বোঝার থাকবে না আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন আর ডি ওয়াইডি এক্স এক্সিকো টু পয়েন্টে আমার সেটাকে লেখা হয় ওয়াই প্রাইম সেটা কি লেখা হয় ওয়াই প্রাইম লেখা হয় ডি ওয়ডি মানে হচ্ছে প্রাইম একবার অন্তরীকরণ তাহলে ওয়াই নট প্রাইম সমান আমরা এটা পেয়ে গেলাম এবার আমরা তিন নাম্বার সমীকরণ যেটা পেয়েছিলাম অগ্রান্তপাতন সূত্রের মধ্যে সেমভাবে আপনি এক্সিকো টু এক্স বসান ইকোস টু বসান তাহলে আপনি এটা পেয়ে যাচ্ছেন খুব সহজে এরপর আপনি চাইলে এখান থেকে ওয়াইনট গুলোকে কমন নিতে পারেন তাহলে আপনি এটা পেয়েছেন তাহলে ফাইনালি আমরা কিন্তু প্রথম যে দুইটা প্রমাণ ছিল সেটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলেছি অর্থাৎ আমরা এই দুইটা কিন্তু প্রমাণ করে ফেললাম এখন আমরা নিচের দুইটা প্রমাণ দেখব তার জন্য আমাদেরকে অনুরূপভাবে আমাদেরকে এক সিকো টু বসাতে হবে নিউটনের পশ্চাৎ আন্তঃপাতন সূত্র সেটা আপনি যেভাবে মনে রাখবেন আপনি প্রশ্ন দেখলে বুঝতে পারবেন এখানে একসিকোলস টু এক্স বসানোর দরকার আছে আর এখানে এক্সিকোলস টু এক এন বসানোর দরকার আছে আপনি প্রশ্ন দেখলে বুঝতে পারবেন যেটা সহজে মনে রাখা যায় তাহলে আমরা সেটা যদি এই এক্সিকোয়াল টু এক সেন ইকোলস টু জিরো দ্বারা আমরা যদি রিপ্লেস করি তাহলে আমরা পাবো আমরা পাঁচ নাম্বার সমীকরণ থেকে পাবো যে ডি ওয়াইডি এক্স এক্স টু অর্থাৎ আপনি যেখানে যেখানে এক্স রয়েছে পাঁচ নাম্বার সমীকরণে সেখানে সেখানে আপনি এক্সেন্ট বসান কেন পাঁচশোই বললাম কারণ পাঁচ আর ছয় ছিল আমার প্রথম এবং এই যে পশ্চাত অন্তঃপাতন থেকে আমরা যে অন্তরক হোক যে দুটা পেয়েছিলাম সেটাই তো ছিল তাই না এই জন্য আমরা পাঁচ নাম্বার আর ছয় নাম্বার সমীকরণ নিয়ে কাজ করতেছি এখন তাহলে আপনি পাঁচ নাম্বার সমীকরণে আপনি এক্সিকোল টু বসান আর ইউ ইকলস টু জিরো বসান তাহলে আপনি এটা খুব সহজে পেয়ে যাচ্ছেন এখান থেকে ওয়াই এন কমন নিবেন তাহলে এটা পাচ্ছেন ওয়াই এন সমান এটা আমরা পেয়ে যাচ্ছি এরপর দেন আমরা ছয় নাম্বার সমীকরণ থেকে ডিএসাই সেম ভাবে লিখবো তারপর শুধু জাস্ট লিখবো এক্স ইকুয়াল টু এক্সেন অর্থাৎ যেখানে এক্স রয়েছে সেখানে এক্সএন বসাবেন আর ইউকুস টু জিরো বসাবেন আপনি এটা পেয়ে যাবেন ফাইনালি আমাদের এই চারটা আমরা কিন্তু প্রমাণ করলাম আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে এই চারটা প্রমাণ আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন আর এটা আমাদের নিউমেরিক্যাল ডি এই ডিফারেন্সিয়েশন অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রমাণ আশা করছি আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন আপনাদের ভিডিওটি দেখে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন এবং আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নিয়মিত ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের চোখ রাখুন